হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু এ নিউ লেসন উইথ প্রকাশ সাহা। আজকের এই ভিডিওটাতে আমরা প্রিপজিশন নিয়ে আলোচনা করব। ইন ফ্রন্ট অফ প্রিপজিশনটা কখন কিভাবে ব্যবহার করা হয়, বাংলা বাক্য দেখে কিভাবে বুঝতে পারবো যে এই সেন্টেন্সটা তৈরি করার সময় ইন ফ্রন্ট অফ প্রিপজিশনের ব্যবহার করতে হবে, এবং সেই ইন ফ্রন্ট অফ প্রিপজিশনটাকে ঠিক কিভাবে ইউজ করব এবং কার সামনে বসাবো ইত্যাদি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। নর্মালি আমরা ইন ফ্রন্ট অফ এই প্রিপজিশনটার অর্থ জানি সামনে। এই যে এখানে দেখো, সামনে লেখা হয়েছে সামনে। তো যখন আমরা বাংলা বাক্যের মধ্যে সামনে শব্দটা পাবো, তখন কিন্তু আমরা এই ইন ফ্রন্ট অফ প্রিপজিশনের ব্যবহার করার কথাটা ভাবতে পারবো বা কথাটা নিয়ে আসতে পারবো। ওকে, সো প্রত্যেকটা এক্সাম্পলে আমি যে তিনটা এক্সাম্পল দিয়েছি সবগুলোতেই কিন্তু এই সামনে শব্দটা রয়েছে। ফার্স্ট এক্সাম্পল হচ্ছে যে ঘটনাটি আমার বাড়ির সামনে ঘটেছিল। সো দেখো, এখানে কিন্তু সামনে পেলাম, এই যে সামনে প্রিপজিশনটা পেয়েছি। নেক্সট হচ্ছে যে ক্লাবের সামনে একটা মাঠ ছিল, এখানেও কিন্তু সামনে পেয়েছি। অ্যান্ড থার্ড হচ্ছে যে অফিসের সামনে একটা ফুলের বাগান আছে। সামনে কথাটা হচ্ছে যে সামনে শব্দটা পেলে আমরা এই ইন ফ্রন্ট অফ প্রিপজিশনটাকে ব্যবহার করার কথা ভাবতে পারি, ওকে, বা ইন ফ্রন্ট অফ এর ব্যবহার করতে পারি। ক্লিয়ার? এইবার আরও একটা বিষয় তোমাদের ভালো করে মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে সেন্টেন্সগুলো কিন্তু সেটা টেন্স হতে পারে, ভয়েস হতে পারে, আবার সেটা যে কোনো কমপ্লেক্স সিম্পল যে কোনো সেন্টেন্স হতে পারে। ওকে, দেয়ারেরও ব্যবহার হতে পারে, ইটেরও ব্যবহার হতে পারে। সো ফার্স্ট হচ্ছে যে দুর্ঘটনাটি আমার বাড়ির সামনে ঘটেছিল। এই সেন্টেন্সটা তো দেখো সিম্পল পাস্ট টেন্সের কিন্তু ইঙ্গিত দিচ্ছে, ঘটেছিল। ক্লিয়ার? এটা হচ্ছে ক্রিয়া, এখান থেকে বুঝতে পারছি যে এটা সিম্পল পাস্ট টেন্স। তাহলে এটা এরকমভাবে দুর্ঘটনাটি মানে কী ঘটেছিল বা কে ঘটেছিল, দুর্ঘটনাটি ঘটেছিল, কে ঘটেছিল, দুর্ঘটনাটি ঘটেছিল, তাহলে দ্য অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্ট হলো দ্য অ্যাক্সিডেন্ট। ঘটা ইংরেজি অকার, তাহলে ও ডবল সি ইউ আর ডবল অকার্ড, ঘটেছিল, দ্য অ্যাক্সিডেন্ট অকার, দুর্ঘটনাটি ঘটেছিল। এইবার দেখো আমার বাড়ির সামনে, এবার ইন ফ্রন্ট অফ প্রিপজিশনটা ব্যবহার করব। কিভাবে ব্যবহার করছি একটু ভালো করে দেখো, সেটা হচ্ছে দেখো সামনে, তাহলে এই সামনে অর্থে আমরা জানি যে ইন ফ্রন্ট অফ এটা, তাহলে আমরা লিখবো এখানে ইন ফ্রন্ট অফ দিয়ে দিলাম, হচ্ছে আমার বাড়ি হবে মাই হাউস। ওকে, সো এই জায়গাটাতে একটু ভালো করে নজর করো, সেটা হচ্ছে যে মাই হাউস, আমার বাড়ির সামনে। এই প্রিপজিশনটাকে আমরা কোথায় ব্যবহার করছি, যার সামনে বোঝানো হচ্ছে তার সামনে আমরা কিন্তু ইন ফ্রন্ট অফ প্রিপজিশনটাকে ব্যবহার করেছি। দেখো ভালো করে, মাই হাউস, আমার বাড়ির সামনে, ইন ফ্রন্ট অফ মাই হাউস, তাহলে মাই হাউসটা হচ্ছে আমার বাড়ি, তার সামনেই কিন্তু আমরা এই প্রিপজিশনটাকে ইউজ করেছি। ক্লিয়ার? দেন দ্বিতীয়টা হচ্ছে ক্লাবের সামনে একটা মাঠ ছিল। সো ক্রিয়াটা হচ্ছে এখানে ছিল, ছিল দেখে আমরা এখানে বুঝতে পারছি যে এটা দেয়ারের ইউজ করতে পারবো। সো এটা এইরকম হবে যে দেয়ার ছিল বলেছে ওয়াজ বসাবো, কারণ একটা মাঠ, দেয়ার ওয়াজ এ ফিল্ড, ফিল্ড, দেয়ার ওয়াজ এ ফিল্ড, কি বলেছে, ক্লাবের সামনে। তো ক্লাবের আগে কিন্তু ইন ফ্রন্ট বসাবো, তাহলে এখানে বসবে ইন ফ্রন্ট অফ ক্লাব। ওকে, সো দেখো ক্লাব, ক্লাবের সামনে ইন ফ্রন্ট অফ প্রিপজিশন পেয়ে গেছি, সামনেই বসলো। তাহলে সেন্টেন্সটা হচ্ছে যে দেয়ার ওয়াজ এ ফিল্ড ইন ফ্রন্ট অফ ক্লাব, ক্লাবের সামনে একটা মাঠ ছিল। নেক্সট, আমি অফিসের সামনে একটা ফুলের বাগান আছে। তো এখানে দেখো আছে, এবং এই সেন্টেন্সটা আমরা কিন্তু দেয়ার দিয়ে তৈরি করতে পারবো। ওকে, সো দেয়ার দিয়ে তৈরি করছি, দেয়ার ইজ আ, কি আছে, একটা ফুলের বাগান, ফ্লাওয়ার গার্ডেন, এ ফ্লাওয়ার গার্ডেন, দেয়ার ইজ এ ফ্লাওয়ার গার্ডেন, তারপরে কি হলো, অফিসের সামনে, তাহলে ইন ফ্রন্ট অফ অফিস, অফিসের সামনে, ইন ফ্রন্ট অফ
অফিস। ওকে, এই যে অফিস, অফিসের সামনে পেয়ে গেলাম, ইন ফ্রন্ট অফ, অফিসের সামনে, অফিসের সামনে বসে গেল। ওকে, সেন্টেন্সটা কি, দেয়ার ইজ আ ফ্লাওয়ার গার্ডেন ইন ফ্রন্ট অফ অফিস, অফিসের সামনে একটা ফুলের বাগান আছে। ওকে, সো আরও একটা আমি আরো দুই একটা এক্সাম্পল আমি দেখাচ্ছি, তাহলে বিষয়টা হয়তো আরও ভালোভাবে তোমাদের ক্লিয়ার হবে। ওকে, পরবর্তী এক্সাম্পলটা হচ্ছে যে সে প্রধান শিক্ষকের ঘরের সামনে দাঁড়িয়ে আছে। তো এখানেও সামনে পেয়েছি, এই যে সামনে, সামনেটা কোথায়? প্রধান শিক্ষকের ঘরের সামনে। তাহলে এটা কী হবে? ইন ফ্রন্ট অফ হেডমাস্টার্স রুম। ওকে, সো এবার এটাকে আমরা এইভাবে করবো যে সে দাঁড়িয়ে আছে, তাহলে এটা হবে হি ইজ, দাঁড়িয়ে থাকা অর্থ স্ট্যান্ডিং, হি ইজ স্ট্যান্ডিং, হি ইজ স্ট্যান্ডিং, সে দাঁড়িয়ে আছে প্রধান শিক্ষকের ঘরের সামনে, ইন ফ্রন্ট অফ, ইন ফ্রন্ট অফ হেডমাস্টার্স রুম, হেডমাস্টার্স রুম। ওকে, বিষয়টা ক্লিয়ার আশা করি। তাহলে হি ইজ স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ হেডমাস্টার্স রুম, সে প্রধান শিক্ষকের ঘরের সামনে দাঁড়িয়ে আছে। এই ধরনের সেন্টেন্সগুলো বা এই জাতীয় সেন্টেন্সগুলোর ক্ষেত্রে বা এই রকম যখন সামনে আমরা শব্দটা পাবো, তখন কিন্তু আমরা ইন ফ্রন্ট প্রিপোজিশনটাকে বসাবো। তবে এইভাবেই কিন্তু সেন্টেন্সগুলোকে আমাদের মেকিং করতে হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। ওকে, এবার আমি একটা এক্সাম্পল দিয়েছি, এখানে দেখো যে রমেন আমার জন্য কলেজের সামনে অপেক্ষা করছে। তো এই এক্সাম্পলটা আমি করবো না, এই এক্সাম্পলটা তোমরা কমপ্লিট করবে, এবং এই ভিডিওর যে কমেন্ট সেকশনটা আছে সেখানে কমেন্ট করে আমাদের এই অ্যানসারটা তোমরা করে দিবে, দ্যাট মিন্স ট্রান্সলেশনটা করে জানাবে। ওকে, তাহলে আমরা বুঝতে পারবো যে এই ইনফ্রন্টের ব্যবহারটা তোমরা কতটা বুঝতে পেরেছো। ক্লিয়ার? সো এখানে আমি একটু হিন্টস দিয়ে দিই, সেটা হচ্ছে যে রমেন আমার জন্য কলেজের সামনে অপেক্ষা করছে। অপেক্ষা করছে, এটা হচ্ছে ক্রিয়া, অপেক্ষা করছে। সো ক্রিয়া দেখেই বুঝতে পেরেছো এটা কীভাবে তৈরি করতে হবে, সামনে আছে তাহলে ইনফ্রন্ট অফ ইউজ, ইনফ্রন্ট অফ বসবে। এবার কিসের সামনে দেখে নাও, কিসের সামনে আছে? কলেজের সামনে, তাহলে বাস কীভাবে করতে হবে তো সেটা বলে দিলাম, আর বাকি একটু অংশ হচ্ছে সেটা হচ্ছে আমার জন্য। ওকে, তো এই হচ্ছে বিষয়বস্তু আজকের, আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। ভিডিওটি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা আমাদেরকে লাইক দিয়ে ভিডিও তৈরি করতে ইন্সপায়ার করবে, আর যদি আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটাতে ক্লিক করে আমাদের সাথেই থাকো। আজকে এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। অল দ্য বেস্ট।